নমস্কার, খবর ফটাফট আপনার স্বাগত করছি বন্দিতা। বর্তমান বড় তথা গুরুত্বপূর্ণ খবর উপর নজর পকাই নেবা। আজ বিধিবদ্ধ ভাবে প্রচার ময়দান ওহ্লাই বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক। নয়াগড় বজাই নির্বাচনী বিগুল, দলীয় প্রার্থী আরম্ভ করবে প্রচার। নয়াগড় স্টাডিয়ামে পৌঁছি বেড়ে মহিলা সমাবেশের দল প্রচার করবে মুখ্যমন্ত্রী। দল সুপ্রিমো নয়াগড় গস্ত জেলার বিজেডি নেতা ও কর্মী মধ্যে উৎসাহ বৃদ্ধি পাই। সমাবেশের বহু সংখ্যায় বিজেডি নেতা সামিল হয়েছেন। মুখ্যমন্ত্রী গস্তক নিয়ে পুলিশ প্রশাসন পক্ষের সুরক্ষা ব্যবস্থা কড়াকড়ি করা যাইছি। সমাবেশের জেলার চারিটি নির্বাচন মন্ডলীর 40,000 মহিলা এবং পুরুষ যোগ দিয়েছেন। সাধারণ নির্বাচন পাই বিগুল বাজিবা পরে প্রচার পাই মুখ্যমন্ত্রী এহা প্রথম নয়াগড় গস্ত এবং উদ্বোধন থিবারু সমস্ত নজর রয়েছে। আপনার বর্তমান সিধা প্রসারণ দেখুছেন নয়াগড়। আজঠার প্রচার ময়দান ওহ্লাই বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক। গতকাল বিজেডি তরফ 40 জনীয় স্টার প্রচারক তালিকা ঘোষণা করা যাইছিল এবং সেথিরে মুখ্য থিলা না মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, যে কি বিজেডির সভাপতি অছন্তি এবং বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক না থিলা। এবং এই ক্রমরে আজিঠু প্রচার অভিযান আরম্ভ করুছি বিজেডি নয়াগড়। বর্তমান আপনার সিধা প্রসারণ দেখুছেন নয়াগড়ের যে বিরাট বড় সমাবেশের আয়োজন করা যাইছি দল তরফ, সেঠারে দলর হেভিওয়েট নেতা মানে উপস্থিত অছন্তি। বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক উপস্থিত অছন্তি, পিনাকী মিশ্র উপস্থিত অছন্তি, সৌম্যরঞ্জন পট্টনায়ক মধ্যে উপস্থিত অছন্তি। তাঙ্ক সহ দলর বহু হেভিওয়েট নেতা বরিষ্ঠ নেতা মানে উপস্থিত অছন্তি। সমস্তে আজিঠারু প্রচার কার্যকু জোরসোরে করিবে বলি লাগি পড়িছন্তি। বিজেডি সুপ্রিমো আজিঠারু প্রচার ময়দানকু ওহ্লাইলে নয়াগড়ু আরম্ভ করিবে প্রচার অভিযান। সিধা প্রসারণ আপনার দেখুছেন নয়াগড়ু। নয়াগড় ঠারে আজি শুভারম্ভ হইতিবা 2019 নির্বাচনর প্রথম মহাসমাবেশর মুখ্য আকর্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক মহোদয়, মঞ্চাসীন নেতৃমণ্ডলী এবং মুখ্যমন্ত্রী দেখিবা পাই এ আয়োজনের সামিল হওয়া পাই নেতৃমণ্ডলীঙ্কর মনোবলকু বড়াইবা পাই নির্বাচনের বিজয়ের সূচনা দেই বিগুল বজাইবা পাই এটি উপস্থিত থিবা অগণিত মা ভৌণী মাউসী যুববন্ধু মানে, সাংবাদিক ভাই ভৌণী মানে, নবীন বাবুঙ্কু আমি সমস্তে গোটিয়ে কথা শিখিবার অছি। অন্তত পক্ষে মু শিখিবাকু চাউচি, মু বেশি কথা কহে, নবীন বাবু সবুঠু কম কথা কহন্তি কিন্তু বেশি কাম করন্তি। মু সেইথিপাই অল্প করে অতি কম কথারে মাননীয় মুখ্যমন্ত্রীকু স্বাগত করিবা সহিত গোটিয়ে কথা পাই ধন্যবাদ দেবা পাই চাউচি। আপন মানে লক্ষ্য করিতিবে 2 মাস ধরি মাননীয় মুখ্যমন্ত্রী সারা ওড়িশা বুলি বুলুথুলে, কোটি যুববাহিনীর কার্যক্রম, কোটি মিশন শক্তির কার্যক্রম, তো কোটি আমার কালিয়া যোজনার কার্যক্রম। আমি নয়াগড় বালা টিকে মন উণা করে বসিলে আম আড়ে কোণাঙ্ক দৃষ্টি পড়ব না, কিন্তু বাপা যে পুয়ু সবুঠু বেশি ভাল পায়ে তাকে সবুঠু ভাল মিঠাটি রখি দিয়ে কে জানি ন 2019 নির্বাচনের যে উদ্ঘাটন প্রথম সভা আজ নয়াগড়ু আরম্ভ হব। আজ সারা ওড়িশার খবরকাগজ ও টেলিভিশন কেবল এখন দেখাও না, নবীন বাবুঙ্কর নির্বাচন প্রচার আরম্ভ হয়ে গলা সে নয়াগড়ু আরম্ভ কলে। মে মাস 23 তারিখ দিন যেদিন নির্বাচন ফল প্রকাশ পাইব সেইদিন আম সমস্ত না ইতিহাসের লেখা হব। নয়াগড়ু আরম্ভ হয়েছিল অভিযান আজ অদ্ভুত সফলতা হাসল করেছি বলে সেইথিপাই মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথঙ্কর আদিক্ষেত্রে তাঙ্কর এ শুভারম্ভ শুভ শঙ্খ ফুঙ্কি থিবার আপন মানক তরফর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাইবাকু চাউচি। মু আউ কিছি কহিবি নাই, অন্য নেতা মানে তাঙ্কর বক্তব্য রখিবে, কেবল গোটিয়ে চুম্বকরে সমস্তঙ্কু
মন্ত্রটিয়ে দৌছি নির্বাচন প্রচার করিবা পাই আম সমস্তঙ্কর উৎসাহ বড়ি যাইছি। নির্বাচন আসিলে আম পাই রথযাত্রা, আম পাই উৎসব, আম পাই বাহাগর, আম পাই ব্রতঘর, স্বাভাবিক ভাবে সমস্তে উৎসাহিত। কিন্তু আম সমস্তঙ্কু টিকে মেট্রিক পরীক্ষা পিলা কথা মনে পকাইবাকু পড়িব। মেট্রিক পরীক্ষা বেলে যেমিতি আমি চন্দ্র সূর্য কিছু দেখু নথিলে, কেবল দেখুথিলে কেতে নম্বর আমার রহিব, আজি আমার সেই লক্ষ্য ওড়িশারে আমি কেতে অধিক সংখ্যার আসি পারিবা। আমার যে প্রতিদ্বন্দ্বী তাঙ্কু মু কিছি কহিবাকু চাহে নাই, কেবল মু কহিবাকু চাহে আমি যাহা প্রতিশ্রুতি দেইতিলু সে প্রতিশ্রুতি পালন করিছু কি নাই, টিক মারি লেখি দিও কণ কহিছিল কণ কল, যে সম্পর্কে রবি বাবু আমার বিধায়ক ভাই সূচনা দেইছন্তি, কিন্তু সে কণ কইতিলে এবং কণ করিছন্তি সে হিসাব মতো রাখিবা দরকার। ওড়িশারে গোটিয়ে নূয়া বিকাশ পর্ব আরম্ভ হচ্ছে, গোটিয়ে বিরাট বড় যুদ্ধরে আমি জিতিলে, ক্ষুধা মুক্তি আন্দোলনরে আমি জিতিলে, ওড়িশারে কেহি আউ ভোকিলা পেটরে শোউ নাই, কাহাকু আউ ভোকরে রহিবাকু পড়ু নাই। আমমানঙ্কু মা ঠারু আরম্ভ করি পিলা ঠারু আরম্ভ করি বৃদ্ধ পর্যন্ত সমস্তঙ্কর সুরক্ষা হয়েগলা। বর্তমান বিকাশর গোটিয়ে নূয়া পর্ব উদ্ঘাটন হব। আপন মানে যে মানে নয়াগড়কু আসিবে দেখিবে রাস্তাঘাটর অবস্থা কিপরি অছি, আপনার মোটর সাইকেল ধকড় চকড় হো নাই, গাড়ি পিঁপা চালিছি, সবু কথা হয়েছি। বর্তমান যুবক মানুষ নূয়া নিযুক্তি পাই বিশেষ করে নয়াগড় জেলাকু মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করি মোর বক্তব্য শেষ করিবি। নয়াগড় জেলা টিকে পছুয়া জেলা থিলা পুরী ভিতরে, জলসেচন আমার গোটিয়ে বিরাট বড় দাবি, আখু কলকু আমি পুনরুদ্ধার করিবার প্রতিশ্রুতি দেবে, চাষী ভাই মানুষ কালিয়া যোজনাকু আগুরু নেবে এবং অন্য সমস্তঙ্কর কথা পঠাণী সাহান্তঙ্কর মাটিরে শিক্ষা এবং স্বাস্থ্যকু যুবক মানুষ মজবুত করি এভাবে গোটিয়ে ছোটিয়া জেলা হলে মধ্য সমৃদ্ধ জেলা করিবে, যাহাকু নেই আমি আউ 20-25 বর্ষ নির্বাচন জিতি পারিবু। বহুত বহুত ধন্যবাদ, বন্দে উৎকল জননী। বহুত বহুত ধন্যবাদ শ্রীযুক্ত সৌম্যরঞ্জন পট্টনায়ক মহোদয়। বন্ধুগণ, আমার ওড়িশারে পঞ্চম থর পাই নির্বাচন জিতি মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষের রেকর্ড করিবে এ কথা আজ এ সভা প্রমাণিত করুছি। পকাই দিও গোটে হুড় হুড়ি কই দিও বোল আনন্দ দেখবার, এবং ঘরে ঘরে শঙ্খ কার্যক্রমে সারা ওড়িশার বর্তমান আপন মানকর মতামত নিয়া যাউছি, কোন নির্বাচন ইস্তাহারে রহিব, এভাবে অভিনব কার্যক্রম ভারতবর্ষের কোণী রাজনৈতিক দল করি না, যা মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গোটে ফর্ম দিয়েছেন প্রতি ঘর মতামত নিয়ে যাচ্ছে ঘরে ঘরে শঙ্খ কার্যক্রমে, সে কার্যক্রম লেখা যাই মতামত দিকে আপন পালন করতে নবীন, এভাবে কার্যক্রম কোণী রাজনৈতিক দল করতে না। এবং কালিয়া যোজনার 35 লক্ষ পরিবার পাইছন্তি, আহুরি 25 লক্ষ পরিবারকু দবাকু গলাবেলে ভারতীয় জনতা পার্টি বালা যাই ইলেকশন কমিশন পাখে কমপ্লেন করুছন্তি, ওড়িশার চাষী কুল কেমিতি সাহায্য পাইবে না, সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী আপন মানকু কইবে। যুব সমাজ আজি যো সংখ্যার আসিছন্তি এতর প্রমাণিত হচ্ছে, যুব সমাজ পাখে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী বহু আদৃত হয়েছেন। বর্তমান মাননীয় সাংসদ শ্রীত পিনাকী মিশ্র অনুরোধ করিবি, মু কই রাখিয়া চাহে বহুত তুম্বি তোপান হেলা কইলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আসিবে, কিন্তু পুরী আসিলে না, ডর মাননীয় মুখ্যমন্ত্রী লোকপ্রিয়তাকু বর্তমান মাননীয় সাংসদ শ্রীত পিনাকী মিশ্র। আজির এ বিশাল জনসমাবেশ মুখ্য আকর্ষণ
ଓଡ଼ିଶାର 4.5 କୋଟି ଓଡ଼ିଆ ଜାତିଙ୍କର ହୃଦୟର ମୌଣମଣି ସମ୍ମାନାସ୍ପଦ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ମହୋଦୟଙ୍କୁ ମୋର ଯୋଡ଼ହସ୍ତ ନମସ୍କାର ଏବଂ ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଭିକ୍ଷା କରୁଛି। 85 ବିଜୁ ଜନତା ଦଳର ସମସ୍ତ ତୁଙ୍ଗ ନେତୃମଣ୍ଡଳୀ ଏଠି ଅଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଯୋଡ଼ହସ୍ତ ନମସ୍କାର ଏବଂ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଆସିଥିବା ଆଜି ଏଠି ବିଜୁ ଜନତା ଦଳର ସ୍ନେହୀ ପ୍ରେମୀ ବନ୍ଧୁ ସଂଗ୍ରାମୀ କର୍ମୀମାନଙ୍କୁ ମୋର ଯୋଡ଼ହସ୍ତ ପ୍ରଣାମ ନମସ୍କାର। ମିଡ଼ିଆ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ମୋର ସ୍ୱାଗତ। ବନ୍ଧୁଗଣ, ଆଜି ନିର୍ବାଚନ ବିଗୁଲ ବାଜିଲା ପରେ ଆମର ସୌଭାଗ୍ୟ ଯେ ନବୀନ ବାବୁ ଆଜି ତାଙ୍କର ପ୍ରଥମ ନିର୍ବାଚନୀ ସଭାର ପାଦ ପଡ଼ିଛି ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାରେ। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ବିଜୁ ବାବୁଙ୍କର ଅବଦାନ, ଇଏ ଜିଲ୍ଲା ତିଆରି କରିଥିଲେ ସ୍ୱର୍ଗୀୟ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ଏବଂ ୟା ଉପରେ ସେଇଥିପାଇଁ ନବୀନ ବାବୁଙ୍କର ବିଶେଷ ନଜର ସଦାବେଳେ ଅଛି। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ପାଇଁ ଅନେକ ପ୍ରକଳ୍ପ ନବୀନ ବାବୁ କରିଛନ୍ତି। ଅରୁଣ ବାବୁ କହିଲେ ନିର୍ବାଚନ ଇସ୍ତାହାର ବିଷୟରେ, ଆଜି ସମୟ ଆସିଯାଇଛି ନିର୍ବାଚନ ଇସ୍ତାହାରରେ କ'ଣ କରାଯାଏ କ'ଣ କହାଯାଏ ତାର ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆନ୍ସର ହେବ, ତାର ଗୋଟେ ସୱାଲ ଜବାବ ହେବ। ଆଜି ଲୋକମାନେ ପଚାରିବେ, ଯେତେବେଳେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଲୋକ ମଞ୍ଚ ଉପରକୁ ଆସିବେ, ତାଙ୍କର ନିର୍ବାଚନ ଇସ୍ତାହାର 2014ରେ ପ୍ରଥମ ନିର୍ବାଚନ ପ୍ରତିଶ୍ରୁତି ଫର୍ଷ୍ଟ ପ୍ରମିସ୍ ଓଡ଼ିଶାକୁ ସ୍ପେଶାଲ କ୍ୟାଟେଗୋରୀ ଷ୍ଟେଟସ୍ ଦିଆହେବ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଯଦି ପାୱାରକୁ ଆସିଲା। 5 ବର୍ଷରେ ପ୍ରତିଶ୍ରୁତି ପାଳନ ହେଲା ନାହିଁ। ନବୀନ ବାବୁ 20 ଥର ଚିଠି ଲେଖିକି ତାଙ୍କୁ ଅଳି କରିଛନ୍ତି। A to Z ପ୍ରତି ନିର୍ବାଚନ ଇସ୍ତାହାରରେ ଯାହା ତାଙ୍କର ଥିଲା ପ୍ରତିଶ୍ରୁତି, ସବୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଫେଲ୍ କରିଛନ୍ତି ଓଡ଼ିଶାକୁ। ତେଣୁ ଆଜି ପଚାରିବାକୁ ହେବ, କୋଲ୍ ରୟାଲ୍ଟି ରିଭିଜନ କୁଆଡ଼େ ଗଲା, ଖଣି ରୟାଲ୍ଟି ରିଭିଜନ କୁଆଡ଼େ ଗଲା, ମହାନଦୀ ପାଣି ଆମର କୁଆଡ଼େ ଗଲା, ପୋଲାବରମ୍ ପ୍ରକଳ୍ପ ଯିଏ ଓଡ଼ିଶାକୁ ବୁଡ଼େଇବାକୁ ଯାଉଛି ସେ ପ୍ରକଳ୍ପ କେମିତି ମାଡ଼ି ଚାଲିଛି, ଆପଣ ଓଡ଼ିଶା ପାଇଁ କ'ଣ, ଓଡ଼ିଶାରୁ 20,000 କୋଟି ଟଙ୍କା ରେଲୱେ ପ୍ରତିବର୍ଷ ନେଉଛି, ଆମର 20ଟି ପ୍ରକଳ୍ପ ବନ୍ଦ କରିକି ରଖିଛନ୍ତି। ନବୀନ ବାବୁ କ'ଣ କଲେ, ପ୍ରଥମ ଥର ଭାରତ ବର୍ଷରେ ହେଇନାହିଁ କୌଣସି ରାଜ୍ୟରେ ଖୋର୍ଦ୍ଧା ବଲାଙ୍ଗୀର ରେଲୱେ ଲାଇନ, ଯାହାର ଲାଇନ ଆଜି ନୟାଗଡ଼ ଆସିକିରି ଯାଇକି ବସୁଛି, ସିଏ ରେଲୱେ ଲାଇନ ପାଇଁ ସରକାର ଜମି ଦେଲା, ସରକାର 50% ତାର ତାଙ୍କର ଯୋଉ ଯାହା ଗ୍ରାଣ୍ଟ ଥିଲା ଓଡ଼ିଶା ସରକାର ଦେଇଛି। ଭାରତ ବର୍ଷରେ କେବେ ହେଇନାହିଁ କଥା, ପ୍ରଥମ ଥର ଓଡ଼ିଶାରେ ନବୀନ ବାବୁ କଲେ ତାକି ଆମର ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାକୁ କେମିତି ରେଲୱେ ଲାଇନ ଆସିବ, ଇଏ ହେଲା ନବୀନ ବାବୁଙ୍କର ପ୍ରତିଶ୍ରୁତି। ଯାହା ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇନଥିଲେ, ପିଠା ପ୍ରତିଶ୍ରୁତିରେ ନଥିଲା, କାଳିଆ ପ୍ରତିଶ୍ରୁତିରେ ନଥିଲା, ତାଠୁ ବହୁତ ଆଗକୁ ଯାଇକିରି କରିଛନ୍ତି। ତାଙ୍କର ପରିବାର ନାହାନ୍ତି, ପରିବାର କେବଳ ଓଡ଼ିଶାର 4.5 କୋଟି ଜନମାନସ, ତାଙ୍କ ପାଇଁ ସକାଳୁ ରାତି ପର୍ଯ୍ୟନ୍ତ ଦିନକୁ 18 ଘଣ୍ଟା କାମ କରିକିରି କେମିତି ପ୍ରତି ଆଖିରୁ ପ୍ରତି ଲୁହ ପୋଛା ହେବ, ଏଇ ତାଙ୍କର ଗୋଟିଏ ଜୀବନରେ ତାଙ୍କର ଲକ୍ଷ୍ୟ। ତେଣୁ ଓଡ଼ିଶାର ଲୋକ ପଞ୍ଚମ ଥର ପାଇଁ ଏମିତି ଗୋଟେ ଲୋକକୁ ଆଜି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି। ବନ୍ଧୁଗଣ, ମା ମାଉସୀ ମାନେ ଗୋଟେ ଜୋରରେ ହୁଳିହୁଳି ହେଇଯାଉ, ଜୋରରେ ହୁଳିହୁଳି ହୋଇଯାଉ ନବୀନ ବାବୁଙ୍କ ପାଇଁ। ଆପଣମାନେ ସମସ୍ତଙ୍କ ମୁଁ ଆପଣମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଭିକ୍ଷା କରୁଛି, ବିଜୁ ଜନତା ଦଳ ପାଇଁ ଆଶୀର୍ବାଦ ଭିକ୍ଷା କରୁଛି, ଶଙ୍ଖ ଚିହ୍ନ ପାଇଁ ଆଶୀର୍ବାଦ ଭିକ୍ଷା କରୁଛି ଯେ ନବୀନ ବାବୁ ଆଉ ଥରେ ସେବା କରନ୍ତୁ ଏ ରାଜ୍ୟର ପଞ୍ଚମ ଥର ପାଇଁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜଣାଇବାର ଦିନ। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ତରଫରୁ, ବିଶେଷ କରି ନୟାଗଡ଼ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ତରଫରୁ, ନୟାଗଡ଼ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ହେଡ଼କ୍ୱାର୍ଟର NAC ଥିଲା, ଆଜି ନୟାଗଡ଼ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ହେଡ଼କ୍ୱାର୍ଟର ନୟାଗଡ଼ରୁ ଆରମ୍ଭ ହେଲା ବିଜେଡିର ପ୍ରଚାର ଅଭିଯାନ। ବିଜେଡି ସୁପ୍ରିମୋ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ନୟାଗଡ଼ରେ ଯେଉଁ ସଭାର ଆୟୋଜନ କରାଯାଇଛି। ବିଜେଡିର ନିର୍ବାଚନୀ ମହାସମାବେଶରେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି ବିଜେଡି ସୁପ୍ରିମୋ ନବୀନ ପଟ୍ଟନାୟକ, ତାଙ୍କ ସହ ବିଜେଡିର ବହୁ ହେଭିୱେଟ୍ ନେତା ଯୋଗ ଦେଇଛନ୍ତି। ଅରୁଣ ସାହୁ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି, ପିନାକୀ ମିଶ୍ର ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି, ସୌମ୍ୟରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକ ମଧ୍ୟ ଏଥିରେ ସାମିଲ ହୋଇଛନ୍ତି। ଇଟାମାଟି ସୁନାଲଟି ଠାରେ 183 କୋଟି ଟଙ୍କାରେ କୁସୁମୀ ବ୍ୟାରେଜ୍ ହେଉଛି
ନୟାଗଡ଼ର ଚାରିଟା ପଞ୍ଚାୟତ, ଖନପଡ଼ାର ଚାରିଟା ପଞ୍ଚାୟତ 8,000 ହେକ୍ଟର ଜମିରେ ପାଣି ମାଡ଼ିବ 183 କୋଟି ଟଙ୍କାରେ, ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛି। ନୟାଗଡ଼ରେ ମଡେଲ ଡିଗ୍ରୀ କଲେଜ, ପ୍ରତି ପଞ୍ଚାୟତରେ କଲ୍ୟାଣ ମଣ୍ଡପ, ସବୁ ଗାଁକୁ ରାସ୍ତା, 40-50 ବ୍ରିଜ ନୟାଗଡ଼ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ, ଓଡ଼ ଗାଁକୁ NAC କଲେ, ଓଡ଼ ଗାଁରେ ପାର୍କ ହେଲା, ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟ ହେଲା, JMFC ହେଲା, ପଲିଟେକ୍ନିକ ହେଲା, ଓଡ଼ ଗାଁ ଆଜି ସମଗ୍ର ଓଡ଼ିଶାରେ ନମ୍ବର 1 ବ୍ଲକରେ ପରିଣତ ହେଲା। ନୟାଗଡ଼ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ହେଡ଼କ୍ୱାର୍ଟର ରୂପରେଖ ବଦଳିଗଲା, ସବୁଠି ଲାଇଟ୍ ଲାଗିଛି, ସବୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ହେଡ଼କ୍ୱାର୍ଟର ହେଇଛି, ବାଇପାସ୍ ହେବାକୁ ଯାଉଛି ଏବଂ ଗୋଟିଏ ସ୍ୱପ୍ନ ପୂରଣ ହେବାକୁ ଯାଉଛି, ବଲାଙ୍ଗୀ ପାର୍କ ନୟାଗଡ଼ ସହରରେ, ଯେଉଁଠିକି ସାରା ଭାରତବର୍ଷରୁ ପର୍ଯ୍ୟଟକ ଆସିବେ ଏବଂ ପ୍ରତି ଇଞ୍ଚ ମାଟିରେ ନୟାଗଡ଼ରେ ବିକାଶ ବିକାଶ ବିକାଶ, ଉନ୍ନତି 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 ଏବଂ ପ୍ରଗତି ଚାଲିଛି। ଶେଷରେ ମୁଁ ଏତିକି କହିବି ଯେ ଆସନ୍ତା ଏ ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେବାକୁ ଯାଉଛି, ବିଜୁ ଜନତା ଦଳ ସବୁବେଳେ ପ୍ରସ୍ତୁତ ଅଛି। ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବନ୍ଧୁମାନେ କୁହନ୍ତି ଓଡ଼ିଶାକୁ ବହୁତ ଦେଇଛୁ, ମୁଁ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ପଚାରିଛି ତାର ଉତ୍ତର ସେମାନେ ଦେଇପାରନ୍ତି ନାହିଁ, କହନ୍ତି ଓଡ଼ିଶାକୁ ଦେଇଛୁ। ମୁଁ ପଚାରିଲି ଓଡ଼ିଶାରୁ ନଉଛ କେତେ, ଦଉଛ କେତେ, ହିସାବ ମାଗୁଛୁ, ହିସାବ ଦିଅ, ତାପରେ ଓଡ଼ିଶାରେ ଆସି କଥା କୁହ, ଏ କଥା କହିଲା ପରେ ତାଙ୍କ ପାଟି ଚୁପ୍। ଓଡ଼ିଶାରୁ ରେଳବାଇରୁ ନିଅନ୍ତି 20,000 କୋଟି, ଖଣି ଖାଦାନରୁ ଗ୍ରୀନ ସେସ୍ରୁ ନିଅନ୍ତୁ 27,000 କୋଟି, ସେଣ୍ଟ୍ରାଲ GST ଇନକମ୍ ଟ୍ୟାକ୍ସରୁ, ପାରାଦୀପ ପୋର୍ଟରୁ, ଆଇଓସିଏଲ୍ରୁ, ନାଲକୋରୁ, ରାଉରକେଲା ଷ୍ଟିଲ୍ ପ୍ଲାଣ୍ଟରୁ, ମହାନଦୀ କୋଲ୍ ଫିଲ୍ଡରୁ, NTPCରୁ, ଏ ସବୁଠୁ ପଇସା ନିଅନ୍ତି 80-90 ହଜାର କୋଟି ଟଙ୍କା, ଓଡ଼ିଶାକୁ ଦିଅନ୍ତି ତ? ଏଇ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନରେ ତାଙ୍କ ମୁହଁ ବଙ୍କା। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାରତବର୍ଷରେ 1 ନମ୍ବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ, କିନ୍ତୁ ତାଙ୍କୁ ଯେତେବେଳେ ପଚରାଗଲା ସିଏ କହିଲେ ମୁଁ 1 ନମ୍ବର ହେଲେ ଚଳିବ ନାହିଁ, ଓଡ଼ିଶା ଭାରତବର୍ଷରେ 1 ନମ୍ବର ହେବା ଦରକାର। ଇଏ ହେଉଛି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ବାର୍ତ୍ତା, ଶାନ୍ତ ସରଳ ଭଦ୍ର ଅମାୟିକ, ଯେଉଁଥିଯୋଗୁଁ ଆଜି ଜନମାନସର ପ୍ରତି ହୃଦୟରେ ଅଛନ୍ତି। ମା ମାନଙ୍କ ପାଇଁ ଯଦି ସବୁଠାରୁ ବେଶୀ ଭାରତବର୍ଷରେ କେଉଁଠି କାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିବ ସିଏ ହେଉଛି ଓଡ଼ିଶା, ଏବଂ ଓଡ଼ିଶାରେ ମହିଳା ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀ 70 ଲକ୍ଷ ଗଢ଼ା ସରିଛି। ଆଜି ଯେଉଁ ସଭା ହେଉଛି, ତିନି ଭାଗ ହେଉଛନ୍ତି ମା ମାନେ, ମା ମାନଙ୍କର ଉପସ୍ଥିତି ଆଜି ବିଜୁ ଜନତା ଦଳକୁ ଶକ୍ତିଶାଳୀ କରିଛି, ସେମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଆଜି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଉପରେ ଏବଂ ବିଜୁ ଜନତା ଦଳ ଉପରେ ହୁଳହୁଳି ଟିକେ ହେଇଯାଉ। ବନ୍ଧୁମାନେ, ଆଗାମୀ ଦିନରେ କୌଣସି ଚାଷୀ ଭାଇ କାଳିଆ ଯୋଜନାରୁ ବାଦ ପଡ଼ିବେ ନାହିଁ, ଏକଥା କହିଦେଉଛୁ। 35 ଲକ୍ଷ ଲୋକ ପାଇଛନ୍ତି, ଆହୁରି 25 ଲକ୍ଷ ଲୋକ ପାଇବେ, ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସେ କଥା କହିବେ। ଆଜି ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ପ୍ରମାଣିତ କରିଦେଲା ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ଏବଂ ବିଜୁ ଜନତା ଦଳ ପ୍ରତି ଯେଉଁ ସ୍ନେହ ମମତା ସଦିଚ୍ଛା ସହଯୋଗ ଏବଂ ଆଶୀର୍ବାଦ ଆଜି ଏଠି 60-70 ହଜାର ଲୋକଙ୍କ ଗହଣରେ ପ୍ରମାଣିତ କରିଦେଲା ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଆପଣ ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ, ଓଡ଼ିଶାକୁ ଆହୁରି ଆଗକୁ ନିଅନ୍ତୁ, ସାରା ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ଆପଣଙ୍କ ପଛରେ ଛିଡ଼ା ହୋଇଛନ୍ତି। ସବୁ ପତାକା ହଲେଇ ସ୍ୱାଗତ କରିଦିଅ, ସମ୍ବର୍ଦ୍ଧନା ଦେଇଦିଅ, ହୁଳହୁଳି ପକେଇ ଦିଅ। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ଆଜି ଏହି ବିରାଟ ଜନସମାଗମରେ ତାଙ୍କର ଉଦ୍ବୋଧନ ଦେବା ପାଇଁ। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ, ସମସ୍ତେ ପତାକା ହଲେଇ ସ୍ୱାଗତ କର। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ, ସ୍ୱାଗତମ ସ୍ୱାଗତମ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସ୍ୱାଗତମ, ଶଙ୍ଖ ଚିହ୍ନ ଜିନ୍ଦାବାଦ। ମାନ୍ୟବର ସାଂସଦ, ମାନ୍ୟବର ବିଧାୟକଗଣ, ପ୍ରିୟ ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାର ପ୍ରିୟ ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, ଆଜି ମା ମାନେ ବହୁ ସଂଖ୍ୟାରେ ଅଛନ୍ତି, ଆପଣମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ।
ମୁଁ ମିଶନ ଶକ୍ତିର ଜଣେ ମା ପ୍ରମିଳା ବିଷୟକୁ ଆସ୍କା ଲୋକସଭା ପାଇଁ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ କରିଛି। ବୋଲ ଅନିନ୍ଦ କୁମାର ଆପନ ମାନେ ଖୁସି ତ? ମୁଁ ବି ବହୁତ ଖୁସି। ସାରା ଦେଶରେ ବିଜୁ ଜନତା ଦଳ ହେଉଛି ପ୍ରଥମ ଦଳ ଗାଁ ମହିଳାଙ୍କ ପାଇଁ ଲୋକସଭାରେ 33% ରିଜର୍ଭେସନ ଦେଇଛି। ସାରା ଦେଶରେ ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାର ମହିଳାଙ୍କୁ ଅସଲି ଏମ୍ପାୱାରମେଣ୍ଟ ଦେଇଛି। ମହିଳାଙ୍କ ପାଇଁ ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଲ୍ୟାଣ ଯୋଜନାରେ 7 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଟ୍ରିଟମେଣ୍ଟ କଷ୍ଟ। ମିଶନ ଶକ୍ତିରେ 0% ଇଣ୍ଟରେଷ୍ଟରେ ଲୋନ୍ ଦେଇଛି। ମୋର ପୁରା ବିଶ୍ୱାସ ମହିଳାଙ୍କ ଶକ୍ତି ବୃଦ୍ଧି ହେଲେ ଗାଁ ଗାଁ ରାଜ୍ୟ ଓ ଦେଶର ଉନ୍ନତି ହେବ। ସାରା ଦେଶରେ ପ୍ରଥମ ଥରେ ପାଇଁ କାଳିଆ ଯୋଜନା କରି ଆମେ ଚାଷୀଙ୍କୁ ଉନ୍ନତି ପାଇଁ ବାଟ ଖୋଲିଛୁ। 35 ଲକ୍ଷ ଚାଷୀ ପରିବାର ସାହାଯ୍ୟ ପାଇଛନ୍ତି ଓ 20 ଲକ୍ଷ ଚାଷୀ ପରିବାରଙ୍କ ଲିଷ୍ଟ କରାଯାଇଛି। ସମସ୍ତେ ପାଇବେ। ଜଣେ ବି ଯୋଗ୍ୟ ଚାଷୀ ଯେପରି ବଞ୍ଚିତ ନ ହେବ ତା ଉପରେ ମୁଁ ନଜର ରଖିଛି। କିଛି ଅପୋଜିସନ ପାର୍ଟି ମିଛ ପ୍ରଚାର କରୁଛନ୍ତି, କାଲିକୁ କେହି ରୋକି ପାରିବ ନାହିଁ। ସବୁ ଯୋଗ ଚାଷୀ କାଲିଆ ସାହାଯ୍ୟ ନିଶ୍ଚୟ ପାଇବେ। ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, ମୁଁ ଏବେ ଯେଉଁ କଥା କହିବି ତାକୁ ଧ୍ୟାନ ଦେଇ ଶୁଣନ୍ତୁ। ସ୍ପେଶାଲ କ୍ୟାଟେଗୋରି ଷ୍ଟେଟସ୍ ପାଇଁ ଆମେ ଲଢ଼ାଇ କରିଛୁ। ଯଦି ଓଡ଼ିଶା ସ୍ପେଶାଲ କ୍ୟାଟେଗୋରି ଷ୍ଟେଟସ୍ ପାଇବ ତେବେ ଓଡ଼ିଶାର କେତେ ଲାଭ ହେବ ଆପଣମାନେ ଜାଣନ୍ତି? ବହୁତ ପୁଞ୍ଜି ଆସିବ, ବହୁତ ଯୁବକକୁ ରୋଜଗାର ମିଳିବ, ବିକାଶ କାମ ପାଇଁ ବହୁତ ଫଣ୍ଡ ଆସିବ। ଏବେ ଆମେ ମେକ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା 5 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ, 30 ଲକ୍ଷ ନିଯୁକ୍ତିର ପ୍ରପୋଜାଲ ପାଇଛୁ। ଯଦି ଓଡ଼ିଶା ସ୍ପେଶାଲ କ୍ୟାଟେଗୋରି ଷ୍ଟେଟସ୍ ପାଇବ ତାହେଲେ ଏହା ଡବଲ ହେବ। ଭାବନ୍ତୁ କେତେ ନିଯୁକ୍ତି ଆସିବ ଓ କେତେ ଉନ୍ନତି ହେବ। 2014ରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ତାର ମ୍ୟାନିଫେଷ୍ଟୋରେ ସ୍ପେଶାଲ କ୍ୟାଟେଗୋରି ଷ୍ଟେଟସ୍କୁ 1 ନମ୍ବର ରଖିଥିଲା, କିନ୍ତୁ ସରକାର ହେବେ ପରେ ଭୁଲିଗଲ। ଓଡ଼ିଶାର ଯୁବପିଢ଼ି ପାଇଁ ଇନଜଷ୍ଟିସ୍ ହୋଇଛି। ସାରା ଭାରତ ବର୍ଷରେ ସବୁଠାରୁ ପୁଅ ରେଲୱେ ନେଟୱାର୍କ ଓଡ଼ିଶାରେ ଅଛି। ସାରା ଭାରତ ବର୍ଷରେ ସବୁ ଅଧିକ ପ୍ରଫିଟ୍ ରେଲୱେ ପାଉଛି ଓଡ଼ିଶାରୁ। 20,000 କୋଟି ପାଉଛନ୍ତି,
କିନ୍ତୁ ଓଡ଼ିଶା ପାଉଛି ମାତ୍ର 1,000 କୋଟି। ସବୁ ଟଙ୍କା ଅନ୍ୟ ରାଜ୍ୟରେ ଖର୍ଚ୍ଚ ହେଇଛି। ଏହା କେନ୍ଦ୍ର ଅବହେଳା ନୁହେଁ କି? କୋଇଲାରୁ କେନ୍ଦ୍ର ସରକାର ଓଡ଼ିଶାର 1,000 କୋଟି ଟଙ୍କା ପାଉଛି। ଓଡ଼ିଶା ପାଉଛି ପଲ୍ୟୁସନ୍, ଧୂଳି। ଏହା କେନ୍ଦ୍ର ଅବହେଳା ନୁହେଁ କି? ମହାନଦୀରୁ ଛତିଶଗଡ଼ର ବିଜେପି ସରକାର ପାଇପ୍ ବନ୍ଦ କଲେ, କେନ୍ଦ୍ର ତାଙ୍କୁ ସହଯୋଗ କଲା। ଆମେ ସୁପ୍ରିମ କୋର୍ଟ ଯାଇ ନ୍ୟାୟ ପାଇଲୁ। ସେହିପରି ପୋଲାବରମ କେସ୍ରେ ଆନ୍ଧ୍ରାକୁ ସପୋର୍ଟ କଲେ। ସାରା ଭାରତରେ ଟେଲିକମ୍, ବ୍ୟାଙ୍କିଂ, ନ୍ୟାସନାଲ ହାଇୱେ ସବୁଥିରୁ ଓଡ଼ିଶା ତଳେ। ଏହା କେନ୍ଦ୍ର ଅବହେଳା ନୁହେଁ କି? ଓଡ଼ିଶାର ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ ଏକଠି ଭଲ ଭାବ ଜାଣିବା ଉଚିତ। ଓଡ଼ିଶାର ବିଜେପି ନେତାମାନେ ବି ଏହି ଭଲ ଭାବରେ ଜାଣନ୍ତି, କିନ୍ତୁ ସେମାନେ ହାଇକମାଣ୍ଡକୁ ଏକଥା କରିବେ ପାରିବେ ନାହିଁ। ଓଡ଼ିଶାର ହକ ପାଇଁ ସେମାନେ ଲଢ଼ି ପାରିବେ ନାହିଁ। ସେମାନଙ୍କୁ ଦିଲ୍ଲୀରୁ ହାଇକମାଣ୍ଡ କଣ୍ଟ୍ରୋଲ କରିଛି। ବିଜୁ ଜନତା ଦଳ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ଦଳ। ଆମର ହାଇକମାଣ୍ଡ ହେଉଛନ୍ତି ଓଡ଼ିଶାବାସୀ। ଆମର ରିମୋଟ କଣ୍ଟ୍ରୋଲ ଅଛି। ଓଡ଼ିଶାର 4.5 କୋଟି ଲୋକଙ୍କ ପାଖରେ। ସେଥିପାଇଁ ଆମେ ଓଡ଼ିଶାର ସ୍ୱାର୍ଥ ପାଇଁ, ଓଡ଼ିଆ ସ୍ୱାଭିମାନ ପାଇଁ ଲଢ଼ାଇ କରିଛୁ। ଏଠାରେ କେନ୍ଦ୍ରର ସରକାର ଗଠନ ପାଇଁ କେବି ନ୍ୟାସନାଲ ପାର୍ଟି ବହୁମତ ପାଇବେ ନାହିଁ। ଆମର ବଡ଼ ଭୂମିକା ରହିବ କେନ୍ଦ୍ର ସରକାର ଗଠନରେ। ଏହା ଆମ ପାଇଁ ଏକ ସର୍ବନିମ୍ନ ସୁଯୋଗ। ବିଜୁ ଜନତା ଦଳ ଏଥିରେ 21-21 ଜିତିବ। 21-21 ଶଙ୍ଖ ପତାକା। ଆପଣମାନେ ଶଙ୍ଖ ଚିହ୍ନରେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଆସନ୍ତୁ ଓଡ଼ିଶା ପ୍ରତି ହୋଇଥିବା ହିଷ୍ଟୋରିକାଲ ନିଗ୍ରେକ୍ଟକୁ ସବୁଦିନ ପାଇଁ ଦୂର କରିବା। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନ। ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଲିଡର କିଙ୍ଗ କ୍ୟାରେକ୍ଟର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଲିଡର କିଙ୍ଗ କ୍ୟାରେକ୍ଟର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆମେ କୃତଜ୍ଞତା ଜଣାଉଛୁ। ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସମସ୍ତେ ବାଜା ବଜାନ୍ତୁ ନବୀନ ଏବଂ ପତାକା ହଲାନ୍ତୁ। ପତାକା 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 ଜୋରଦାର ହୁଳହୁଳି ପତାକା ଚାଲୁ। ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆମର ହିରୋ। ଯୁବ ଛାତ୍ରଙ୍କର ଗୋଟିଏ ସ୍ୱର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆମର ହିରୋ। ଆରେ ଯୁବ ଛାତ୍ରଙ୍କର ଗୋଟିଏ ସ୍ୱର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆମର ହିରୋ। ଆରେ ନବୀନ ବାବୁ ତମେ ଆମର ସବୁ, ତମ ପାଇଁ ଆମେ ଜୀବନ ଦବ। ଆରେ ନବୀନ ବାବୁ ତମେ ଆମର ସବୁ, ତମ ପାଇଁ ଆମେ ଜୀବନ ଦବ। ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଆରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଆରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଆରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଆରେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଲିଡର କିଙ୍ଗ କ୍ୟାରେକ୍ଟର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ଜିନ୍ଦାବାଦ ଜିନ୍ଦାବାଦ। ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଲିଡର କିଙ୍ଗ କ୍ୟାରେକ୍ଟର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ଜିନ୍ଦାବାଦ ଜିନ୍ଦାବାଦ। ଆଦର୍ଶ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଜିନ୍ଦାବାଦ। ଜିନ୍ଦାବାଦ।